এক গ্রামে এক কুয়ো ছিল। গ্রামের লোকজন যখন পানি তোলার জন্য তাতে বালতি ফেলতো, প্রায় বালতি শূন্য দড়ি উপরে উঠে আসতো। তো এরকম অদ্ভুত কাণ্ডে প্রায় ঘটতো। তো তাতে কি হলো, গ্রামে ছড়িয়ে পড়লো এটি একটি ভূতুড়ে কুয়ো, যেখানে বড় একটি ভূত বাস করে। পানি সংগ্রহ করতে হবে, এর তো একটা বিহিত হওয়া দরকার, কিন্তু কুয়ার ভিতরে নামবে কে? কেউই, গ্রামের কেউই কুয়ার ভিতরে নামতে রাজি হয় না। ঠিক এমন সময় এক যুবক বলল সে কুয়ার ভিতরে নামতে রাজি আছে। সবাই অবাক হয়ে গেল। সে বলল তার কোমরে দড়ি বেঁধে তাকে কুয়ার ভিতরে নামিয়ে দিতে, তবে একটা শর্ত তাকে আছে, সেটা মানতে হবে। গ্রামের লোকজন আবারও অবাক হলো যে কী আবার শর্ত, যে তাকে নামতে হলে আবার শর্ত মানতে হবে। সে বলল সে যখন নামবে তার দড়ির অপর প্রান্তে অবশ্যই যেন গ্রামের মানুষের সাথে তার মা এবং বাবা দড়িটি ধরে রাখে। তো গ্রামের লোকজন বলল কেন, গ্রামে এত শক্তিশালী মানুষ থাকতে তোমার মা বাবা কেন দড়ি ধরে রাখবে? ঠিক সেই সময় তার মা বাবা বলল নামিস না খোকা, ভিতরে কিন্তু ভূত প্রেত থাকতে পারে। কিন্তু সে নাসলবান্দা, সে নামবেই, কিন্তু তার শর্তটা যদি মানে তাহলে নামবে। তো গ্রামের লোকজন সে সময় সবাই শর্ত মানতে রাজি হলো যে ঠিক আছে, তাহলে তাকে নামানো হবে এবং তার মা বাবা অপর প্রান্তে দড়ি ধরে রাখবে। তো সে যে কথা সেই কাজ, তাকে কোমরে দড়ি বেঁধে কুয়ার ভিতরে নামিয়ে দেওয়া হলো। যুবকটি কুয়ার ভিতরে নেমে দেখলো যে সেখানে একটি বানর, আশপাশে গজিয়ে ওঠা যে গাছপালা ছিল সেখানে সে ঝুলে আছে। এই শয়তান বানরটি কী করতো, মানুষ যখনই বালতি ফেলতো তখন বালতি খুলে রেখে দড়িটা ছেড়ে দিত। তো সে কী করলো, যুবকটি বানরটিকে ধরে তার কাঁধে বসিয়ে দড়ি টানার নির্দেশ দিল। তো সবাই দড়ি টেনে তাকে উপরে তুলছে, কিন্তু বানরটি ছিল তো যুবকের কাঁধে। তো স্বাভাবিকভাবে কুয়ার ভিতরে আফসালো অন্ধকারে যখনই বানরটি উপরে উঠলো, তাকে দেখতে অনেকটা ভূতের ন্যায় লাগলো, যে ভূতের মতো চেহারা লাগলো। হঠাৎ করে ভূত দর্শন চেহারা দেখে সবাই চমকে উঠলো এবং ভাবলো সেই বড় ভূত মনে হয় উপরে উঠে আসছে। সবাই দড়ি ছেড়ে দিয়ে পালালো, কিন্তু দুইজন মানুষ দড়িটা ছাড়লো না, আর তারা হলো এই যুবকের মা এবং বাবা। তারা বহু কষ্টে দুজনে মিলে তার সন্তানকে উপরে টেনে তুললো এবং নিশ্চিত মৃত্যুর হাত থেকে তার সন্তান বেঁচে গেল। তখন গ্রামের লোক মানুষজন বুঝলো যে কেন যুবকটি তার মা বাবাকে উপরে দড়ি ধরে রাখতে বলছিল, কারণ পৃথিবীতে মানে যতই বিপদ আসুক সবাই পালিয়ে গেলেও মা বাবা কখনো আপনাকে ছেড়ে যাবে না, সবসময় আপনার পাশে থাকবে। আজকে আপনি যে অবস্থানে আসছেন বা যেখানে দাঁড়িয়ে আছেন, যেখানে অবস্থান করছেন, এখানে আসার পিছনে সবচেয়ে বড় অবদান হলো আপনার মা এবং বাবার। আজকে আমি দাঁড়িয়ে কথা বলছি, এখানে আসার পিছনেও আমার সবচেয়ে বড় অবদান কিন্তু আমার মা বাবার। মা বাবাকে ভালোবাসুন, সবসময় তাদের পাশে থাকুন, চেষ্টা করুন তাদেরকে কাছে রাখা, তাদের সাথে যোগাযোগ করার যদি আপনি দূরে থেকে থাকেন। এটা আমার প্রথম গল্প, যদি গল্পটা ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং মা বাবাকে সবসময় ভালোবাসবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।